রাজ্যের মানুষের যেন কোনো রকম সরকারি সুবিধা থেকে বঞ্চিত না হতে হয় সেই বিষয়কে স্মরণ করে মুখ্যমন্ত্রীর নতুন প্রকল্প দুয়ারে সরকার। আজ নদিয়া জেলার করিমপুর 2 নম্বর ব্লকের নারায়ণপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার সকল মানুষের সুবিধার্থে বিভিন্ন সরকারি পরিষেবা দেওয়ার কাজ শুরু হয়। উপস্থিত ছিলেন করিমপুর 2 নম্বর ব্লকের বিডিও শামসুজ্জামান, তেহট্ট বিধানসভার বিধায়ক গৌরীশঙ্কর দত্ত, থানারপাড়া থানার এসআই নির্মল কুমার সেন ও নারায়ণপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান রীনা বিশ্বাস। ক্যাম্পের নাম হবে রিয়েল নাম্বার সুন্দরভাবে আশা করছি। এখানে যে কাউন্টার গুলি করা হয়েছে সেই কাউন্টার গুলিতে আপনারা মাস্ক অবশ্যই পরিয়ে আপনাদের পরিষেবা জন্য আসবেন এবং আপনাদের সুযোগ সুবিধাগুলো আপনারা এখান থেকে পেতে পারবেন।